हेलो बंधुरा विशाख गुर्निल आपनारा निश्चयई जानबेन नेटफ्लिक्स आजके रिलीज करे गेछे लास्ट स्टोरीज पार्ट टू। पार्ट वन मतन एखानेओ आपनारा चारजन परिचालकेर चारटे आलादा शर्ट फिल्म देखते पाबेन। प्रथम शर्ट फिल्मटा परिचालक आर बालकीर, द्वितीय शर्ट फिल्मटा परिचालक कंकना सेनशर्मार, तृतीय शर्ट फिल्मटा परिचालक সুজয় ঘোষের এবং চতুর্থ শর্ট ফিল্মটা পরিচালক অমিত শর্মা। দেখুন চারটে শর্ট ফিল্ম মিলিয়ে এই অ্যান্থোলজিক্যাল ছবিটার ডিউরেশন দু ঘন্টার থেকে সামান্য বেশি হবে। তো প্রত্যেকটা শর্ট ফিল্মের ডিউরেশন অন অ্যাভারেজ 25-30 মিনিট মতন, কোনোটা হয়তো 35 মিনিট হলেও হতে পারে। তো আমি যদি প্রত্যেকটার গল্প আলাদা আলাদা করে আপনাদেরকে বলা শুরু করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন কি, দেখবার মতন আপনাদের জন্য বেঁচে থাকবে কি, স্পয়েল হয়ে যেতে পারে। আমি গল্প বলার দিকে একেবারেই যাচ্ছি না, আমি ডিরেক্টলি কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে প্রত্যেকটা গল্পের মধ্যে সেটাকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করছি। এবং একদম শেষে গিয়ে আমি আপনাদেরকে জানাবো কোন গল্পটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ, কোনটা আপনাদের সেভাবে না দেখলেও চলবে, খুব একটা ভালো হয়নি, এবং সিজন ওয়ানের থেকে বা পার্ট ওয়ানের থেকে লাস্ট স্টোরি সিজন টু পার্ট টু কতটা বেটার হলো বা কতটা খারাপ হলো। প্রথম শর্ট ফিল্মটা নিয়ে যদি কথা বলি, যেহেতু পরিচালক আর বালকির যার কয়েক মাস আগে চুপের মতন একটা দারুণ ছবি দেখেছি, আশা অনেক বেশি ছিল, কিন্তু বিশ্বাস করুন শর্ট ফিল্মটার মধ্যে না সেরকম কিছু নেই। গল্প লেভেলেই এটা খুবই সাধারণ কাজ, এমন কিচ্ছু নতুনত্ব গল্পটার মধ্যে নেই। এই ধরনের একটা গল্প নিয়ে আমার মনে হয় না নেটফ্লিক্সের একটা অ্যান্থোলজিক্যাল ছবির মধ্যে আলাদা করে শর্ট ফিল্ম হওয়ার দরকার রয়েছে। এই ধরনের গল্প না করলেই বেটার ছিল, এবং যে মেসেজিংটা ছিল সেটাও যে বিশাল কিছু ইউনিক, বিশাল কিছু নতুন তা একেবারেই নয়। এই শর্ট ফিল্মটার মধ্যে যারা পারফর্মার রয়েছেন, অভিনেতা অভিনেত্রী, তাদের প্রত্যেকের কাজ আমার ডিসেন্ট মনে হয়েছে, মৃণাল ঠাকুর হোক কিংবা বাকিরা হোক। হ্যাঁ, নীনা গুপ্তার কাজ একটু বেটার ছিল এবং তার কাস্টিংটা ভালো হয়েছে। নীনা গুপ্তা এই ধরনের চরিত্র খুব ভালো প্লে করে আসলে। ব্যাস এইটুকুই বলা রয়েছে আমার প্রথম কাজটা নিয়ে, তাহলেই বুঝে যান আপনারা কাজটা কতটা বেশি সাধারণ মানে রয়েছে। এবার যদি কথা বলি দ্বিতীয় শর্ট ফিল্মটা নিয়ে, দ্বিতীয় শর্ট ফিল্মটার পরিচালক হচ্ছেন কঙ্কনা সেনশর্মা, এবং এই কাজটার থেকে আমি প্রচণ্ড বেশি আশা রেখেছিলাম। তার কারণ কঙ্কনা সেনশর্মা একজন মারাত্মক পরিচালক, যেরকম ভালো তিনি অভিনেত্রী সেরকম গুণী তিনি পরিচালক। আমি আগে থেকে জানতাম যে এই অ্যান্থোলজিক্যাল সিরিজটার মধ্যে, আপনাদের মনে হতে পারে আমি বায়াসড হয়ে দেখেছি, কিন্তু আমি একেবারেই বায়াসড হয়ে দেখিনি, আমার একটা বিশ্বাস ছিল যেটাতে আমি কোথাও একটা গিয়ে সত্যি প্রমাণিত হয়েছি যে কঙ্কনা সেনশর্মার শর্ট ফিল্মটা সবচেয়ে বেশি ভালো হবে, এবং সত্যি বলছি সেটাই হয়েছে। কঙ্কনা সেনশর্মার শর্ট ফিল্মটা জাস্ট ব্রিলিয়ান্ট। এখানে বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে জাস্ট কোনো ডায়ালগ নেই, যেরকমভাবে ভিজুয়াল স্টোরি টেলিং করা হয়েছে কিংবা যেরকম একটা ডার্ক হিউমার রাখা হয়েছে কিংবা হরর পোর্শনগুলো যেভাবে ওয়ার্ক করে, হরর ইন দ্য সেন্স কিন্তু ভূতের ভয় নয়, ভয় তো বিভিন্ন ধরনের হয় মানুষের, আমার মনে হয় সেই সেন্সে এটাকে আমরা হরর জনরার মধ্যেও কোথাও একটা গিয়ে ফেলতে পারি। এই যে আমাদের দেশে সেক্স করি বা মাস্টারবেট করি, এই ফ্যাক্টটাকে লুকিয়ে রাখার একটা প্রবণতা মানুষের মধ্যে, অন্য কেউ জানতে পেরে গেলে সেটার যে এম্বারাসমেন্ট, সেটার যে ভয়, সেটাকে মারাত্মক রকমভাবে এক্সপ্লোর করা হয়েছে এই শর্ট ফিল্মটার মধ্যে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসি থাকে, এখানে যে ধরনের ফ্যান্টাসিকে নিয়ে শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছে, বিশ্বাস করুন ইন্ডিয়ান সিনেমাতে এটাকে যে দেখানো হবে এটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। এবং সেটা দেখাতে দেখাতে পরিচালক ক্লাস ডিসক্রিমিনেশনকে কোথাও একটা গিয়ে অ্যাড্রেস করছেন, সোসাইটির মধ্যে সেক্সকে নিয়ে যে ট্যাবু ইন্ডিয়ান সোসাইটির মধ্যে সেটাকে অ্যাড্রেস করছেন, এবং সেখান থেকে কী ধরনের বুলিং হতে পারে কিংবা কে আসলে ডিপেন্ডেন্ট কে আসলে ইনডিপেন্ডেন্ট সেটাকে নিয়ে পরিচালক প্রশ্ন তুলেছেন। আর কী যে মানুষকে আসলে টার্ন অন করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে রয়েছে, আর সেটা অনেক সময় বর্ণনা করার মতন নয়, অন্য কারোর সঙ্গে শেয়ার করার মতন নয়, আর সেই যে জ্বালাটা শেয়ার না করতে পারার সেটা কোথাও একটা গিয়ে এক্সপ্লোর করা হয়েছে এই ক্যারেক্টারগুলোর থ্রু। আমার বিউটিফুল লেগেছে শর্ট ফিল্মটা, যেভাবে সিনগুলোকে স্টেজ করা হয়েছে, এডিটিং যেরকমভাবে করা হয়েছে, ব্যাপক একটা প্রেজেন্টেশন, এবং হরর আর হিউমারের যে ব্লেন্ডিংটা শর্ট ফিল্মটা শুরুর দিকে হয়েছে সেটা ফাটাফাটি ছিল। আর দুজন ফিমেল লিড ভীষণ ভালো কাজ করেছে এই শর্ট ফিল্মটায়, ডিরেকশন ভালো হলে যেটা হয়, ভালো অভিনেত্রী হলে যেটা হয়, অমৃতা ভীষণ ভালো কাজ করেছেন, হয়তো তার কথা কেউ বলবে না আলাদা করে, তার কারণ সে বড় নাম নয়, এই ছবিটার মধ্যে অনেক বড় বড় নাম রয়েছে চারটে শর্ট ফিল্ম মিলিয়ে, তাদের প্রশংসা সকলে করবে, কিন্তু অমৃতা অ্যাজ গুড অ্যাজ এনিবডি এই শর্ট ফিল্মটার মধ্যে। এবং এখানে তিলোত্তমা সোম ভীষণ ভালো কাজ করেছে, তার ডার্ক কমেডির সিনগুলো ব্যাপক ছিল। আচ্ছা এবার যদি কথা বলি তৃতীয় শর্ট ফিল্মটা নিয়ে, পরিচালক হচ্ছেন সুজয় ঘোষ, এবং তিনি মানেই থ্রিলার, এটাও কাইন্ড অফ থ্রিলার বলা যেতে পারে। এখানে যে গল্পটা দেখতে পাচ্ছি সেটা খুব সাধারণ গল্প, একটা চটকদারিতার সঙ্গে বলবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা আফটারঅল ওয়ার্ক করেনি, কারণ একদম শেষ ভাগে গিয়ে যে টুইস্টটা দেয়া হয়েছে সেই টুইস্টটা আপনি একদম শুরুর থেকে বুঝতে পেরে গেছেন। যারা একটু সিনেমা সিরিজ দেখেন তাদের জন্য আজকের দিনে এই টুইস্টটা জাস্ট কিছুই নয়। এই চমকটা যদি কারোর জন্য ওয়ার্ক করে সে
সেক্ষেত্রে তার হয়তো শর্ট ফিল্মটা একটু বেটার লাগলো, আদারওয়াইজ এই গল্পটার মধ্যেই পোটেনশিয়াল ছিল না। এবং এখানে ডিরেকশন ভীষণ বাজে সুজয় ঘোষে, যে কারণে তামান্নার মতন ভালো অভিনেত্রীকে নেওয়া হয়েছে কিংবা বিজয় বর্মার মতন ভালো অভিনেতাকে নেওয়া হয়েছে। স্পেশালি বিজয় বর্মা খুবই ভালো অভিনেতা, গুণী অভিনেতা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার পারফরমেন্স খুব একটা কনভিনসিং মনে হয়নি। এই ওয়ার্ল্ডটাই, এই গল্পটাই আমাদের কখনো বিশ্বাসযোগ্যতা অর্জনই করতে পারে না। দুটো ক্যারেক্টারের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট দেখানো হচ্ছে, পাস্ট লাইফের সম্পর্কে এত কিছু বলা হচ্ছে, সবটা প্রচণ্ড বেশি ডায়লগ কেন্দ্রিক, ডায়লগের মাধ্যমে এত ইনফরমেশান অডিয়েন্সকে পরপর পরপর পাস করতে থাকলে আফটারঅল কোনো ইনফরমেশানের স্থায়িত্ব অডিয়েন্সের মাথার মধ্যে থাকে না, সেটার যে ইম্পর্টেন্স বা সেটার যে ইম্প্যাক্ট অডিয়েন্স সেটা ফিল করতে পারে না, এবং সেটার জন্য এই গল্পটা খুব একটা ভালো লাগে না। এখানে যাই হয়ে যাক না কেন, এটাই সবচেয়ে বেশি ভাইরাল হবে, তার কারণ এখানে সবচেয়ে বেশি সেক্স সিন রয়েছে, এই শর্ট ফিল্মটাকে সবচেয়ে বেশি কথা হবে। ঠারাক সরিয়ে রেখে যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার মনে হবে যে এটা খুব খারাপ একটা শর্ট ফিল্ম, আমার ধারণা আপনাদের তাই মনে হবে, আমি জানি না, শিওর নই, ভালো লাগতেও পারে, আমার খারাপ লেগেছে পার্সোনালি। আর যদি ঠারাক সরিয়ে না রেখে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের মনে হবে যে টেলিগ্রাম থেকেই যে ডাউনলোড করে দেখছি এটা সবচেয়ে ভালো কাজ হয়েছে, এই শর্ট ফিল্মটার জন্য এটা আমাদের সাধ্য। এবার যদি কথা বলি ফোর্থ শর্ট ফিল্মটা নিয়ে, যেটার পরিচালক হচ্ছেন অমিত শর্মা, এই শর্ট ফিল্মটার গল্প খুব সাধারণ, তবে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুকে এই শর্ট ফিল্মটা অ্যাড্রেস করেছে, সেক্সুয়াল ভায়োলেন্স। সেক্স করার সময় অনেকেই প্রচণ্ড বেশি ভায়োলেন্ট হয়ে যায় তার পার্টনারদের ওপরে, যেটার জন্য পার্টনারদের লাইফ ট্রমাটিক হয়ে ওঠে। এই শর্ট ফিল্মে আপনারা কুমুদ মিশ্রা এবং কাজলকে দেখতে পাবেন, কাজলের ক্যারেক্টারটা তার বিরুদ্ধে হওয়া সেক্সুয়াল ভায়োলেন্সকে কীভাবে চিরতরে বন্ধ করতে চায় এবং সেটাতে সে সাকসেসফুল হয় কি না, আর এই চেষ্টার পরিণতি শেষ অবধি কী হয় সেটা জানতে গেলে আপনাদেরকে এই শর্ট ফিল্মটা দেখতে হবে। কাজলের পারফরমেন্স ভীষণ ভালো ছিল, কুমুদ মিশ্রার পারফরমেন্স ভীষণ ভালো ছিল, তাদের পারফরমেন্সের জন্যই সাধারণ গল্পটা ওয়ান টাইম গুড ওয়াচ মনে হয়, বিশেষ করে একদম লাস্টে যে টুইস্টটা রয়েছে সেটার জন্যে। আসলে ডবল টুইস্ট রয়েছে, প্রথম টুইস্টটা যথেষ্ট বেশি প্রেডিক্টেবল ছিল, যদি আপনি মনোযোগী হয়ে দেখেন আপনি আরামসে বুঝতে পেরে যাবেন, কিন্তু সেকেন্ড টুইস্টটা আনপ্রেডিক্টেবল ছিল এবং সেই সিনটাকে যেভাবে স্টেজ করা হয়েছে সেখানে কাজলের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে গুড নোটে এই কাজটা কিন্তু শেষ হয়েছে। তবে ভালো করে ভেবে দেখলে এই কাজটা কিন্তু অ্যাভারেজ, বিশাল কিছু একেবারেই নয়, ইমোশনাল করবার স্কোপ ছিল কিন্তু সেটা ডিরেক্টর করতে পারেননি। কাজলের ক্যারেক্টারটাকে আরও এক্সপ্লোর করা দরকার ছিল, তার মাইন্ড স্পেসটাকে আরও বিউটিফুলি দেখানো যেতে পারতো, সেই ক্যারেক্টারটার উপর এই যে অত্যাচারটা হচ্ছে সেটাকে আরও ব্রুটাল ওয়েতে আরও ডার্কভাবে দেখাতে পারতো, সেক্ষেত্রে এই ক্যারেক্টারটার সঙ্গে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হতো, আমরা ক্যারেক্টারটার জন্য ফিল করতাম। এবং ছেলের সঙ্গে মায়ের যে সম্পর্ক এখানে দেখানো হয়েছে, কাজলের ছেলের সঙ্গে কাজলের, সেই সম্পর্কটাকেও না ভালো করে স্পেস দেয়নি, সেই সিনগুলো খুব একটা বিউটিফুল নয়। বিউটিফুল মোমেন্টস থাকলে কি হয়, আপনি সঙ্গে সঙ্গে এই সম্পর্কটার মধ্যে ইনভলভ হয়ে যান, যেটা কিন্তু হয়নি। শেষ অবধি আমি এটাই বলবো, যদি আপনাদের হাতে অনেক সময় থাকে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট এবং থার্ড কাস্টটা দেখতে পারেন, আদারওয়াইজ সেগুলোকে স্কিপ করতে পারেন। সেকেন্ড কাস্টটা মাস্ট ওয়াচ, সময় না থাকলে সময় বের করুন এবং দেখবার চেষ্টা করুন, আর ফোর্থ কাস্টটা আপনারা দেখতে পারেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। তবে একটা কথা একদম শিওরলি বলতে পারি, ফার্স্ট পার্টটা যতটা ভালো ছিল লাস্ট স্টোরিজের ততটা ভালো কিন্তু সেকেন্ড পার্টটা একেবারে হয়নি। ফার্স্ট পার্টে করণ জোহর, দিবাকর ব্যানার্জি, অনুরাগ কাশ্যপ কিংবা দোয়া আক্তার যত ভালো ভালো গল্প নিয়ে কাজ করেছিলেন সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছিলেন, লাস্টের বিভিন্ন ফর্ম যেভাবে দেখিয়েছিলেন আলাদা আলাদা গল্পের মাধ্যমে, দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট, সেটা ধারে কাছেও পার্ট টু যায়নি। একমাত্র কঙ্কনা সেনশর্মার কাজটা হাইয়েস্ট লেভেল। এটা ছিল আমার মতামত, আপনাদের কোন গল্পগুলো ভালো লেগেছে কোনগুলো ভালো লাগেনি আপনারা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।